অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে সোমবার অনুষ্ঠিত হয়েছে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের শীর্ষ সম্মেলন। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে বলেন, এই মুহূর্তে চীন মালয়েশিয়ায় শীর্ষ বিনিয়োগকারী দেশ। মালয়েশিয়ার চীনের সঙ্গে কোনো সমস্যা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, একটি স্বাধীন জাতি হিসেবে তারা কোনো শক্তি দ্বারা পরিচালিত হতে চায় না। এ সময় আনোয়ার ইব্রাহিম বেইজিংয়ের সঙ্গে পশ্চিমের কৌশলগত প্রতিদ্বন্দ্বিতায় পক্ষ নিতে আঞ্চলিক দেশগুলোর উপর যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চাপের বিষয়ে অভিযোগ করেন। আনোয়ারের এই সফরে সাইবার নিরাপত্তা, প্রযুক্তি, ক্লিন এনার্জি, খেলাধুলা ও শিক্ষা বিষয়ে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার মধ্যে বেশ কয়েকটি নতুন দ্বিপক্ষীয় চুক্তির ঘোষণা হয়। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া।